আমরা একটু আমাদের সহকর্মী উমরিনারের কাছে যাব, তার মাধ্যমে আমরা জানতে চাই যে নির্বাচনের ভোটের যে ফলাফল সেই ফলাফলগুলো আমরা জানবো। ইমদাদ, আমাদের কাছে কিন্তু একের পর এক ফলাফল আসছে, আমরা দর্শকদের জানিয়ে দেবো। এখন জানা যাবো আমরা নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার ইমার রকি, সরাসরি যাব তার কাছে, দেখি তার কাছে কি তথ্য আছে। রকি, নওগাঁর মোট 5টি আসন, এই 5টি আসনের ইতিমধ্যে প্রায় চূড়ান্ত ফলাফল সবগুলি ঘোষণা করা হয়েছে বেসরকারিভাবে, এবং বেসরকারি এই ফলাফলে আমরা যেটি দেখছিলাম, নওগাঁর যে এক আসন যেটা হেভিওয়েট প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, তিনি প্রায় 1,00,000 ভোটের ব্যবধানে এখানে জয়ী হয়েছেন। যদি একটু পরিসংখ্যানটা বলি, তিনি ভোট পেয়েছেন 1,87,687। অন্যদিকে তার বিপরীতে রয়েছেন ট্রাক প্রতীকে খালেকুজ্জামান তোতা, তিনি পেয়েছেন 75,721 ভোট। এই আসনে ইতিমধ্যে প্রায় 1,00,000 ভোটের ব্যবধানে খাদ্যমন্ত্রী বিজয়ী হয়েছেন। অন্যদিকে নওগাঁর 3 আসন, যেটি নওগাঁর বদলগাছি এবং মহাদেবপুরে গঠিত এই আসনে মোট 141টি কেন্দ্র, এই 141টি কেন্দ্রের ফলাফল প্রাথমিকভাবে এসেছে। আমরা এই ফলাফলে যেটি দেখছিলাম, 1,38,600 ভোট পেয়েছেন সৌরেন্দ্র চক্রবর্তী নৌকা প্রতীকে, তিনি এই প্রতীকে প্রাথমিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার বিপরীতে রয়েছেন ট্রাক প্রতীকে ছলিমুদ্দিন তরফদার, তিনি পেয়েছেন 49,752 ভোট। অন্যদিকে নওগাঁ 4 আসন, এই আসনে নওগাঁ 4 আসনটি হচ্ছে মান্দা উপজেলা নিয়ে গঠিত, এই 117টি কেন্দ্র রয়েছে, 117টি কেন্দ্রেরই ফলাফল প্রাথমিকভাবে আমরা পেয়েছি। এই 117টি কেন্দ্রের ফলাফলে যেটি আমরা লক্ষ্য করছিলাম, যে নাহিদ মোর্শেদ চৌধুরী, তিনি নৌকা প্রতীকে, তিনি পেয়েছেন 62,132 ভোট। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ব্রহানী সুলতান গামা, তিনি পেয়েছেন 85,180 ভোট, প্রাথমিকভাবে তিনি এখানে বিজয়ী হয়েছেন, আমরা এই পরিসংখ্যানে দেখছিলাম। অন্যদিকে নওগাঁ 5 আসন, নওগাঁ সদর এই আসনটি, 113টি কেন্দ্র রয়েছে, 113টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল নৌকা প্রতীকে, তিনি পেয়েছেন 1,34,371 ভোট। অন্যদিকে তার বিপরীতে ট্রাক প্রতীকে লড়েছিলেন দেওয়ান শেখার আহমেদ শিশান, তিনি পেয়েছেন 52,884 ভোট। এরপরে রয়েছে নওগাঁ 6 আসন, এই নওগাঁ 6 আসনের যে পরিসংখ্যান আমরা দেখছিলাম, নওগাঁ 6 আসনের মোট কেন্দ্র 114 কেন্দ্রের প্রাথমিক ফলাফল আমরা দেখছিলাম। এই 114 কেন্দ্রের প্রাথমিক ফলাফলে যেটা আমরা পাচ্ছিলাম, আনোয়ার হোসেন হেলাল, তিনি নৌকা প্রতীকের প্রার্থী, তিনি পেয়েছেন 69,971 ভোট। তার বিপরীতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অমর ফারুক সুমন, তিনি পেয়েছেন 76,660 ভোট। প্রাথমিকভাবে এই স্বতন্ত্র প্রার্থী অমর ফারুক এখানে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জেলায় এরকম 5টি আসনের আজকের এই ফলাফলে আমরা যেটি দেখছিলাম, হেভিওয়েট প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, তিনি বিগত দিনে ওই আসনের খাদ্যমন্ত্রী, তিনি আবারও বিজয়ী হয়েছেন। অন্যদিকে নওগাঁ 3 আসন, যেটি বিগত দিনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন সাংসদ, ওই আসনে একটা পরিবর্তন এসেছে, এবং এই পরিবর্তনে সেখানে সৌরেন্দ্র চক্রবর্তী, তিনি নতুন প্রার্থী, সাবেক একজন আমলা, তিনি এখানে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন। একটা পরিবর্তন এসেছে নওগাঁ 3 আসন এবং 4 একই অবস্থা আমরা দেখছিলাম, এই আসনটিও নতুন একজন প্রার্থীর মুখ এখানে বিজয়ী হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনিও নতুন একটি ভোটের খুব হাড্ডাহাড্ডি পর্যায়ে সেখানে ভোটের ব্যবধান আমরা দেখছিলাম। এবং অন্যদিকে নওগাঁ 5 আসন, যেটি এই 5 আসনটি কিন্তু নওগাঁ সদর আসন, এই আসনের সাবেক সাংসদ, তিনিও বর্তমান সাংসদ, তিনি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, তিনি এই আসনের বিগত দিনের সাংসদ ছিলেন, বর্তমানেও সাংসদ রয়েছেন, আবারও তিনি নতুনভাবে এই সাংসদে জয়ী হচ্ছেন। এরকম একটি ভোটের ব্যবধান কিন্তু আমরা ব্যাপক লক্ষ্য করছিলাম। তবে পরিবর্তনের দিক থেকে নওগাঁ 6 আসন, এটা একটা পরিবর্তন হয়েছে। অন্যদিকে নওগাঁ যে 4 আসন, এটিও আমরা পরিবর্তন লক্ষ্য করছিলাম। পাশাপাশি নওগাঁ 3 আসন, মহাদেবপুর বদলগাছি, এই আসনটিরও একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছিলাম। সব মিলে নওগাঁর এরকম একটি পরিবর্তনে নতুন একটি প্রার্থীর মুখ আসছে, এবং পুরানোদের মধ্যে যারা থাকছেন তারাও এই একটা ভোটের ব্যবধান আমরা দেখছিলাম, এবং এই বাড়তি ভোটের ব্যবধানে নতুন করে তাদের ভিতরে এক ধরনের কাজ করার যে উদ্দীপনা তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন করবেন। এবং ইতিমধ্যে জেলা রিটার্নিং অফিসারের আমরা যেটি দেখছিলাম, প্রাথমিক যে ফলাফলগুলি তারা ঘোষণা করেছেন, এই ফলাফলে এখানে গণমাধ্যম কর্মী ছাড়া প্রার্থীদের বিভিন্ন কর্মীরা রয়েছেন, প্রার্থীদের অনেক প্রতিনিধি রয়েছেন, একটা স্বতঃস্ফূর্ত এখানে ভোট গণনার পর ফলাফলের এই প্রক্রিয়াটা আমরা এখানে সার্বিকভাবে এই জেলা নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেখছিলাম। তো নতুন এবং পুরাতনের মাধ্যমে এই পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি নওগাঁর এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এই ছিল নওগাঁর সার্বিক খোঁজ খবর।